হাস্তিব বৃদ্ধি শাক ও সাধক পৃথক রম্পর সম্পর্কে ক্লাইমান মোথার নাই হাস্তিব তিলম্ব ইত্যের এবং গতর ক্লাইনের চোবা সরিদা নাই হাস্তিব তঙ্কচন বয়ার কি ফিলি তুবন নাই অবহাই কাইসিনে সার মনোপুষ্কা গতনি বই সালসং ত্রিপুরা হাঙ্কুনি হাঙ্কর ফানি থানি ডেপুটেশন টিকা মঞ্চে অকরণ ইয়াফানো ভাগে ফাঁসালো আমরা বাঙালি হাস্তি কমিতে নিব খাকতে কক্টমাত্র বিস্কাগ আমরা বাঙালি বদলি সালতাং ত্রিপুরা হাঙ্কুনি অজমা সমর্থের না তামাশাকা খেলেনে দি এই জনস্বার্থ সম্পর্কিত সাধ্যফা দাবি নিয়ে আমরা জেলা শাসক মহোদয়ের সহযোগিতায় মুখ্যমন্ত্রীর কাছে আমরা একটা ডেপুটেশন দিচ্ছি। মুখ্য দাবি গুলো কি আপনাদের দাবি আছে? সাধ্যপদাবি আছে। এই যে মানে আমাদের যে 2018 বিধানসভা নির্বাচনের পর থেকে নির্বাচনের যে বিজেপি যেই সব রাজ্য নেতৃত্ব কেন্দ্র নেতৃত্বে যেই সব মানে মুখরোচক বক্তব্য বলছিল এর মধ্যে দেখা যাইতেছে কি আমরা এখানে যেই অবস্থা চলছে রাজ্যে মানে তারা বলছিল আইনের শাসন প্রতিষ্ঠা করবো, এরাজ্যে খুন ধর্ষণ এবং বেকারদের কর্মসংস্থান ব্যবস্থা করবো, কি কাজের কাজ কিছুই আমরা দেখতে পাচ্ছি না। বরংস এখন যে অবস্থা চলছে এই রাজ্যের অবস্থা খুব করুণ অবস্থা। এই কিছুদিন আগে যেই ঘটনাগুলি ঘটছে যেমন এই আপনার এই 12ই আগস্ট গন্ডাছড়াতে শত শত বাঙালি বাড়িঘর পুড়িয়ে দোকানপাট ভাঙচুর করে বহু কোটি কোটি টাকার সম্পদ ধ্বংস করে দিয়েছে, অথচ কোনো তাদের কোনো এখন পর্যন্ত মানে কোনো তাদের কোনো এই পুনর্বাসনের কোনো ব্যবস্থা করেনি। এই যে অবস্থা দীর্ঘদিন চলত, আরও কত কিছু বলবো, যে নারী গঠিত ঘটনা গত এক মাসের ঘটনা যদি বলি, এই যে দক্ষিণ ত্রিপুরা খুয়াই তারপরে এই সিপাহীজলা এই সব এলাকা ধরে যে সব নারী সংগঠিত ঘটনা চলছে, নির্যাতন নারী নির্যাতন মানে এটি বলার অপেক্ষা রাখে না যে মানে কি বলবো, মানব অধিকার লঙ্ঘন করে ফেলছে। এই অবস্থাতে আমাদের যে মানে দাবিগুলা সাধ্যফা দাবি আরও অনেক কিছু আছে, এর পরিপ্রেক্ষিতে আমরা আরও গত এক মাস আগে যে ঘটনা ঘটছে যে রানীর বাজার কদমতলা আরও এই পানিসাগর মানে স্বজন পোষণ ছাড়া আর কিছুই চলছে না, এখন সব দিকে চতুর্দিকে স্বজন পোষণ, কাজের কাজ কিছুই হচ্ছে না। এছাড়াও আরও বিভিন্ন ধরনের মানে কথা বলি তারা বলছিল, কিন্তু এই দীর্ঘদিনের বাম শাসনের এই যে নির্যাতনের পরিপ্রেক্ষিতে তাদেরকে জনসাধারণ ক্ষমতায় বসিয়েছিল, কিন্তু দেখলাম কি আমরা যে বামের থেকে আরও চরম বিপর্যয়, এখন মানুষ হতাশাগ্রস্ত, চতুর্দিকে হতাশাগ্রস্ত, স্বজন পোষণ ছাড়া কিছু নেই। কিছুদিন আগে যে ত্রিপুরা যে বন্যা হলো সেই বন্যায় কোটি কোটি টাকা ত্রাণ তহবিলে আসলো, কিন্তু আমরা দেখতে পাইনি কতজন কৃষক বা কতজন ত্রাণ সাহায্য পেয়েছে। কোটি কোটি আসছে আমরা দেখেছি শুনেছি, কিন্তু এখনও যা মানে কিছু কিছু হয়তো দিয়েছে কিন্তু আর ত্রাণ সামগ্রী কিছু হয়নি। আর আমার এই জন্যে আমাদের মানে ডেপুটেশন মাননীয়